সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 18 ফেব্রুয়ারি 2022, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিম অবস্থান করছে আয়াত ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশেই। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এবার এখানে আসবে দেখলাম বেশ কিছু গাভীগরু ওনারা সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গাভীগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের, কেমন বয়সের গাভীগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। সালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক খুব ভালো রাখছে দাদা। তো আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো চলছে দাদা। তো একদম শুরুতে আপনার নাম, ঠিকানা আর পরিচয়টা একটু বলবেন। আমার নাম রাজবন, আমার বাসা হলি ঈশ্বরদী অরণখোলা হাটের পাশে, আয়াত ডেইরি ফার্মের আমরা দুই ভাই পার্টনার। হ্যাঁ, আর আমরা দুই ভাই একসাথে আছি, যতদিন আল্লাহ বাসা রাখিছে ভাই। আমি আর রুবেল আছি, দুই ভাই একসাথে। এটা একটা বিক্রয় কেন্দ্র, আপনারা হলেন ব্যবসায়িক? জি জি, আমরা গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করে সীমিত লাভে বিক্রি করে থাকি। তো এর আগে একটা প্রোগ্রামে তো বলা হয়েছিল প্রত্যেক বৃহস্পতিবার আপনার প্রোগ্রামটা কন্টিনিউ আসবে, তো এবার একদিন লেট হয়ে গেল, শুক্রবারে আসছে। জি জি, শুক্রবারে আসছে ভাই। আচ্ছা, কতগুলো গাভী এবার সংগ্রহ করছেন? এখন গাভী তো ভাই আমার কাছে অনেক গাভী ছিল, বিক্রি করে দিয়েছে, আর মোট 7টা গাভী আছে। আজকের প্রোগ্রামে দেখানোর মতো 7টা গরু আছে। জি ভাই। তো কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত আছে গাভী ভাই? এখন সব শ্রেণীর আছে, এখন আমি এক মনে একদম ছোট করে বলে দিব, প্রত্যেকটা গরুর একদম বলে দেবেন, ছোট করে বলে দিব ইনশাল্লাহ। তা আশা করি গ্রাহকরা নিতে পারবে, যে দামটা বলবো আর কি। আচ্ছা, তে চলেন কথা বলা বড়, এক এক করে গরুগুলো দেখবো, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। তো এই সাদা কালো একটা গাভী আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ানের একটা গাভী গরু, 9 মাসের প্রেগনেট। 9 মাসের প্রেগনেট, আর শেষ 9 পড়ছে। এই গাভীটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নেওয়া যাবে, তেমন সমস্যা হবে না। আজকের প্রোগ্রামে সিরিয়ালের এক নাম্বার গরু এটা, এটা দেখে যদি কারো পছন্দ হয় এটার একদম কেমন রাখছেন? এই গোটা যদি কোনো ভাই নেয় একদম 1,52,000। 1,52,000 টাকা ফিক্সড রেট? ফিক্সড রেট, এখান থেকে দরদামের কোনো সুযোগ নাই? দরদামের কোনো সুযোগ নাই, কারো পছন্দ হলে শুধু সিরিয়াল নাম্বার বলে বুকিং দিবে। হ্যাঁ, বুকিং দিতে পারে। আর দ্বিতীয় কথা আছে, এখন যদি কোনো ভাই যদি আমাকে একটা সম্মান করেন, তাহলে সেটা নিজের থেকে সম্মান এটি হলে নিজের থেকেই করে দেবেন, নিজের থেকেই করে দেবেন ইনশাআল্লাহ। তো এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে আরেকটা সাদা কালো রঙের গরু আপনি রাখছেন, এটা ফিজিয়ান ভাই, এটা ফিজিয়ান জাতের একটা গাভী গরু, প্রথম বাচ্চা দিবে, 8 মাসের প্রেগনেন্ট, বকনার থেকে প্রেগনেন্ট হয়েছে। জি জি, 8 মাসের। যাদের বকনা কিনে গাভ করার মানে অনেক ধৈর্যের ব্যাপার আছে, অনেকেরই ধৈর্য থাকে না, তারা চাইলে এই ধরনের গাভ গরু কিনতে পারে, 1-2 মাসের মধ্যে বা 15-20 দিনের মধ্যে যখন বাচ্চা দিয়ে দিবে, এর থেকে একটা ফিডব্যাক তারা পাবে। জি জি জি। তো এটার প্রেগন্যান্সির বয়স কতদিন বললেন? 8 মাস ভাই। 8 মাস মানে 1 মাসের উপরে বাকি আছে। 8 মাস, দুইখান দাঁত, দুইখান দাঁত বকনার থেকে গাভী হয়েছে, প্রথম বাচ্চা দিবে। জি। তো এটা যদি কোনো দর্শকের পছন্দ হয় এটার একদম কেমন? এটা যদি কোনো ভাই নেয় একদম 1,40,000। একদম 1,40,000। কোনো দর্শকের যদি পছন্দ হয় আপনার সঙ্গে কথা বলে বুকিং দিবে। হ্যাঁ ইনশাআল্লাহ বুকিং দিতে পারবে। তো এই গরুটা সাইড করে দেন, সিরিয়ালের 3 নম্বর যে গরুটা আছে, চলেন এটা একটু দর্শকদের দেখাই আমরা। এটা হচ্ছে অস্ট্রেলিয়া জাত। অস্ট্রেলিয়ান জাত, অনেকে মহিষী অস্ট্রেলিয়ান বলে থাকে। মহিষী অস্ট্রেলিয়ান বলে, ওর সিংটা দেখেন আপনার ইয়া ধরনের। হ্যাঁ, বাচ্চার বয়স 2 দিন হয়েছে, 2 দিন, আজ 3 দিন হবে কালো পাকড়া সার বাচ্চা। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ ইনশাল্লাহ সুস্থ আছে। বাচ্চা, এই যে বাচ্চাটা আপনি দেখেন, বাচ্চাটা নিয়ে আসা হোক, আমরা তারপরে বাচ্চাটা দেখাবো। তো দুধের কথা বললেন আপনি, বাচ্চা তো ধরা যায় না ভাই, একদম জালি বাচ্চা। হ্যাঁ, সকালবেলায় ধরেন বাচ্চাটা রোদি দিয়ে রাখছিলেন? হ্যাঁ হ্যাঁ, সকালবেলা। হ্যাঁ, সকালের রোদটা যদি একটু গায়ে লাগে তাহলে ভালো হয়। ছাড়াইছিল, একটু বাঁধলাম যে বানটান একটু দেখুক। হ্যাঁ, এই জন্য। তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের 3 নম্বর গাভী বাচ্চা, এটার দাম কেমন? এটা যদি কোনো ভাই নেয় 1,35,000 দাম। 1,35,000 টাকা দাম রাখছেন, কোনো দর্শকের যদি পছন্দ হয় আপনার সঙ্গে কথা বলে বুকিং দিবে। হ্যাঁ বুকিং দিতে পারবে, 2 দাঁত প্রথম বাচ্চা দিছে। আচ্ছা, এটা সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই।
সিরিয়ালের 4 নম্বর যার একটা উচ্চ চওড়া গরু আপনারা আছেন বিগ বডির একটা গরু এটা কোন জাতের গরু ফিজিয়ান জাত ভাই ফিজিয়ান জাতের একটা গাভী গরু জি ভাই এই গরুটার বয়স কেমন দাঁত কয়টা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে এই যে সার বাচ্চা দুই দাঁতে প্রথম বাচ্চা দিছে সঙ্গে আছে সার বাচ্চা এই যে এই পাশে যে বাচ্চাটা রাখা আছে এই বাচ্চাটা গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে ইনশাআল্লাহ ভাই সুস্থ আছে ভাই তো এটা কি বুঝতেছেন কেমন দুধ হবে এটার এটা দুধ সারা দিনে ভাই আমি বর্তমানে 16 লিটার পাচ্ছি সারা দিনে বর্তমানে 16 কেজি দুধ পাচ্ছেন ভাই 16 পাচ্ছি ইনশাআল্লাহ কেউ চাইলে আপনার খামারে এসে সকাল বিকাল মিলে 16 কেজি দুধ দহন করে দেখে নিতে পারবে দহন নিতে পারবে ভাই ইনশাআল্লাহ সমস্যা নাই তো এটার সঙ্গে আছে আপনার সার বাচ্চা ওটার সঙ্গে যে সার বাচ্চা আছে তো এই গাভী বাচ্চার দুধ দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম রাখছেন কেমন আপনি এই গাভীটার নেয় 2 লক্ষ 30 হাজার দাম 2 লক্ষ 30 একদম আর দুধ 16 কেজি একদম দহন করে তাকে বোঝায় তারপরে দিবেন দুধ 16 দুয়াই নেবে ভাই সমস্যা নাই আচ্ছা তো এই 4 নম্বর গরুটা সাইড করে দেন পাশে 5 নম্বর যে গরুটা আছে চলেন সেই 5 নম্বর গরুটা একটু দর্শকদের দেখাই সিরিয়ালের 5 নম্বর যার একটা গাভী আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা এটা দুই দাঁত ভাই দুই দাঁত প্রথম বাচ্চা দিছিল গৃহস্থ বাচ্চা রাখছে গাভীটা বিক্রি করে দিয়েছে আলাদা গাভীটা বিক্রি করে গৃহস্থ বলেছে যে ভাই আমি বীজ দিয়েছি এখন আছে নাকি আমি সঠিক জানি না দাদা আচ্ছা বলেছে যে এক মাস 20 দিন কি 15 দিন হলে বীজ দিছে কিন্তু এখন চেক দেওয়ার মতো অবস্থা নাই ভাই 3 মাস না হলে চেক দেওয়া যাবে না এখন হাত পালানো দুধ সারা দিনে আমরা ধরেন 7-8টা পাচ্ছি ভাই হাত পালানো মানে বাচ্চা ছাড়াই এটাকে দুধ দহন করা যায় আর 7-8 কেজি দুধ পাচ্ছেন সারা দিনে ভাই কেউ যদি চায় এই গরুটা নিতে পারে যে দুধটুকু আছে এদের খাবার খরচ চলে যাবে আর সামনের বিয়ের জন্য একে রেডি করতে পারবে রেডি করতে পারবে দুইখান দাঁত প্রথম বাচ্চা দিছিল অথবা সামনেই রোজার মাস আসছে কেউ চাইলে রোজাকে টার্গেট করে নিজের বাসার খাওয়ার জন্য এই ধরনের গরু নিতে পারে জি জি ভাই তো এটা দেখে যদি কারো পছন্দ হয় আজকের প্রোগ্রামের 5 নম্বর গরু এটা যদি কোনো ভাই নেয় 1 লক্ষ 30 হাজার দাম 1 লক্ষ 30 হাজার টাকা বকনার দাম ভাই বকনার দামে গাভী জি জি ভাই আচ্ছা এটা সাইড করে দেন তার পাশে যে গরুটা আছে চলেন এই গরুটা একটু দর্শকদের দেখাই এটা ওটা ফিজিয়ান জাত ভাই এটা ফিজিয়ান জাতের একটা গাভী গরু সিরিয়ালের 6 নাম্বার 6 নাম্বার এই গরুটার বয়স কেমন এই গরুটা ভাই আগের দিনে দুইটা বাচ্চা দিছে হ্যাঁ এটা 3 নাম্বার বাচ্চা আগে দুইটা বাচ্চা দিছে এটা 3 নাম্বার বাচ্চা জি ওই গরুটা দুধ সারা দিনে 16 17 লিটার করে দুধ দেয় সারা দিনে 16 17 কেজি দুধ এই গরুটা থেকে পাইছেন জি 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 তো এখন কি প্রেগন্যান্ট অবস্থায় আছে এখন প্রেগন্যান্ট আছে এখনো দিন 20 25 দিন টাইম আছে দেন পালন ছাড়তেছে পালন পালনের গঠনটা অনেক সুন্দর আসছে কিসের গঠনটা দেখেন খুব সুন্দর আছে পালন ছাড়ছে আর কি এখনো 20 25 দিনের মতো বাকি আছে বাচ্চা দিতে জি জি তো কেউ চাইলে তার খামারে নিয়ে গিয়ে রেডি করে এর থেকে বাচ্চা নিতে পারে ইনশাআল্লাহ পারবে এটা আজকের প্রোগ্রামের 6 নম্বর গরু এটার দাম কেমন এটা যদি কোনো ভাই নেয় 1 লক্ষ 75 হাজার দাম 1 লক্ষ 75 একদম একদম কোনো দরদামের সুযোগ নেই আপনি নিজের থেকে একটু সম্মানী করে দিবেন জি 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 আচ্ছা এই পাশে সবচেয়ে 7 নম্বর যে গরুটা আপনি রাখছেন সাদা কালো এটা ওটা মুন্ডি গরু ভাই এটা সিং হবে না মুন্ডি হবে জি ভাই এটা মুন্ডি তো মুন্ডিটা বীজ দেওয়া হয়েছে বীজ দেওয়া হয়েছে দের মাস হলো বীজ দিছে ওই মুন্ডিটা এখন আমরা হাত পালানো সকালবেলা ধরেন 400 কেজি দুধ হয় সকালবেলা হাত পালানো 4 কেজি দুধ সিমেন দেওয়া আছে চেক দেওয়া যাবে না দাঁত কয়টা দাঁত 6 দাঁত ভাই দাঁতে হলো 6টা জি ভাই তো এই অবস্থা এইগুলো দেখেই নিতে হবে এগুলো দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম রাখছেন কেমন আপনি এখন মুন্ডিটা যদি কোনো ভাই নেয় আমি দাম চাচ্ছি মুন্ডিটার 1 লক্ষ 65 হাজার 1 লক্ষ 65 হাজার টাকা এখন হাত পালানো দুধ আছে আর সিমেন দেওয়া আছে এখন চেক দেওয়া যাবে না জি না ভাই আর চেক দেওয়া যাবে এখনো 3 মাস না হলে তো আর শিওর হওয়া যায় না ভাই সেটাই তো 3 মাস যখন এটা পর্যাপ্ত পরিমাণ হয়ে যাবে তখন ওই মুন্ডিটার অনেক টাকা দাম হবে এই দামে এই গরু কখনোই পাওয়া যাবে না কখনো পাওয়া যাবে না ভাই সেটাই তো বিক্রি করার মতো এই গরুগুলো ছিল এই পাশে যে গরুগুলো আছে এগুলো অলরেডি বিক্রি করে ফেলছেন হ্যাঁ হ্যাঁ ভাই অলরেডি এগুলো বিক্রি করে ফেলেছি তো দর্শক কিভাবে আপনার থেকে গরুগুলো কিনতে পারবে বা কিভাবে আপনি বিক্রি করেন প্রবাসে থেকে গরু নিছে আমার থেকে হ্যাঁ এই গরুগুলো দর্শক ভাই নিছে যে আপনি পিসের গুনে ক্যামেরা ধরেন পিসের গুনে এক দর্শক ভাই নিছে তিনটা নিছে একজন উনি হলে ওনার বাড়ি কুমিল্লা চাঁদপুর হ্যাঁ উনি হলে ইউটিউব ভিডিও দেখে নিছে হ্যাঁ উনি সৌদি আরবে থাকে এর আগের প্রতিবেদনে উনি দেখছিল দেখার পরে উনি টাকা পয়সা দিয়ে দিয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ আগামী কালকে ওনার আমানত পৌঁছায় দিবেন আচ্ছা তো এইভাবে দূরদূরান্ত থেকে কেউ চাইলে টাকা পৌঁছায় দিলে আপনারা গরু পৌঁছায় দেন হ্যাঁ অ্যাড্রেস দিলে পৌঁছায় দিতে পারে ওনার লোক থাকলে আসি নিয়ে যাবে হ্যাঁ তাতে সমস্যা নেই যে যেভাবে খুশি সেইভাবে আপনাদের খেয়ে নিতে পারবে আর ইনশাআল্লাহ আমার এই ধরনের প্রতিষ্ঠান আমরা দুই ভাই খামার আমি আর রুবেল আমার ভাইয়ের হলে টাইসের দোকান আছে ঈশ্বর দিতে রুবেল টাইস ওর মার্কেট আছে আমার বিদেশ থেকে যারা ভাইয়েরা টাকা পয়সা দিয়ে দেয় ওনারা টাকা পয়সা আমার ভাইয়ের নামে ইয়া করে
আর যাতে একটা প্রতিষ্ঠান আছে এখানে আল্লাহর রহমতে টাকা আপনার মার যাওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ। সেটাই তো, নিরাপদ আছে, কেউ চাইলে লেনদেন করতে পারে, লেনদেন করতে পারে ইনশাল্লাহ। তো ঠিক আছে নাজমুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনাদের কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।